বেশ বড় পরিবারের সংখ্যায় ছয় জন, রাত দিন চেঁচামেচি করে তারা ভন ভন। বৃদ্ধ বাবার মনে ফুর্তির আয়োজন, বয়স্ক তবু করে বাচ্চা মেয়ে সারাক্ষণ। বড় মেয়ে বিবাহিত তবু করে বোকামি, মেজো মেয়ে যদি বলে করে নাকি বাড়াবাড়ি। ছেলে তার বিলিয়ান প্রেম করে হয়রানি, ছোট মেয়ে বোকা পিছে করে দুষ্টমি। বিনোদনে ভরা পরিবার। দশ টাকার বাদাম কিনে দিই, বাসায় গিয়ে খাইস, আর আমার কাছে একটু মনে করিস। কেমন করে আপনার খাওয়া ঠিক হবে না চাচা জান? কি বলছো তুমি? আচ্ছা যাই। অবশ্যই তাকাবে, মানে এখানে করোনা না, মানে সিম্পেথাইজড হবে তোর প্রতি। করোনা শব্দটা একটু বাজে দেখায়, মনে কর সিম্পেথি যদি তোর প্রতি বাড়ে তাহলে তোর প্রতি দুর্বল হবে, দুর্বল হলে তো প্রেম হবে, বুঝছিস না ব্যাপারটা? আমি তোমাকে তার কাছে নিয়ে যাই, এটাও তো হতে পারে। আরে বেটা একটা বুঝুম বাজুম বুঝাই দেবে, বুঝোস না? এই সঞ্জনা আসতেছে, চল চল না, চাস না, চাস না, তুই না। এই সঞ্জনা, উহা কর, উহা কর। আমি ক্লাসটা শেষ করে আসি, ক্লাসটা শেষ করে আপনাকে নিয়ে যাবো, ওখান থেকে এক্সারসাইজ করা সবকিছু করে নিবো। আমার শরীরটা খুব খারাপ লাগতেছে সন্ধ্যা, যারা দেখতে পাচ্ছি না, হাতের ব্যথাটা পুরো শরীরে চলে গেছে। মানে আমি একটু বাসে যেতে চাই, রেস্ট পরে ডাক্তারের কাছে যাই। হ্যাঁ হ্যাঁ, তোর আছে ক্লাস করার দরকার নেই, চল তোকে বাসে পৌঁছে দিয়ে আসি। আমার জন্য তুই কেন ক্লাস মিস করবি? তুই ক্লাস কর, খালি গেটে গিয়ে আমাকে একটা সিএনজি করে দাও, সিএনজিতে করে চলে যাবো। রিক্সা দেখলি না, কেমন ভয় লাগে সঞ্জনা। আমি যাই, হ্যাঁ পরে যাবো। চিন্তা করে দেখো, ওই বুড়ো ভাম আমার সামান্তার দিকে প্রেমের দৃষ্টি দেয়, প্রেম প্রেম করে কথা বলে, আশ্চর্য। বুড়ো একটা ভামরা, দামরা একটা লোক, তন্তী যুবতীর প্রেমে মজে যায়। দেখুন দেখুন সমাজ আজ কোথায় নেমে গেছে, চারিদিকে অবক্ষয়। সংসার ধর্ম ত্যাগ করা একটা বুড়ো একটা যুবতী মেয়ের প্রেমে পড়ে যায়। ছি ছি ছি! এই টিঙ্কু, এত ওভার অ্যাক্টিং করছিস কেন? মোটেও ওভার অ্যাক্টিং করিনি। আপনি আমার গুরু, আপনার প্রেমের বাগানে যে ফুল তুলতে যাবে তাকে আমি স্ট্রেট ল্যাং দিয়ে ফেলে দেব। ল্যাং দিয়ে ফেলে দেব, এই কথাটা আমার খুব পছন্দ হয়েছে। আমাদের এই প্রজেক্টের নাম হবে ল্যাং প্রজেক্ট। এখন তুমি আমাকে 10টা প্রস্তাব দেবে যে কিভাবে ল্যাং মেরে ওই বুড়োটাকে ফেলে দেয়া যায়। যদিও কাজটা করা ঠিক হবে না, কিন্তু এক অর্থে ঠিক হবে, কারণ আমাদের প্রজেক্টের নামই হচ্ছে ল্যাং প্রজেক্ট। আমরা যা ইচ্ছা তাই করতে পারি। ইয়েস, তা কি বুদ্ধি বের করলে? বুদ্ধিটা হলো, ভাইজান আপনাকে মেয়ে সাজতে হবে, সুন্দরী মেয়ে, তারপর নানাভাবে আপনার বসকে প্রলোভিত করতে হবে। টিঙ্কু, চর মেরে আমি তোমার দাঁতের দু মারি নড়িয়ে দেবো, ফাজিল কোথাকার, আমি মেয়ে সাজবো। ভাইজান আপনি বিষয়টা তো বুঝতে পারেননি, আপনার সুন্দরী মেয়ে সাজার দরকারটা কি? আপনি তো একটা সুন্দরী মেয়ের ছবি দিয়ে ফেক আইডি খুলবেন, তারপর আপনার বসকে নানানভাবে আকর্ষিত করতে থাকবেন। এতে কি হবে? এতে হবে হচ্ছে ওই বুড়ো ভামের পেছনে
যে কুচ্ছির চেহারাটা আছে সেটা ঘাট করে সামনে চলে আসবে। এটা কি হলো? মুড ক্রিয়েট করলাম ভাইজান, সিনেমাতে অনেক দেখেছি। টিঙ্কু, তোমার এই আইডিয়াটা আমার পছন্দ হয়েছে। থ্যাংক ইউ ভাইজান। কিন্তু আইডিটা আমি খুলবো না, খুলবে তুমি। কি হলো, এ কথা শুনে তোমার চেহারাটা বাংলা পাঁচের মতো হয়ে গেল কেন? হ্যাঁ, তুমি তো তোমার চেহারা ব্যবহার করছো না প্রোফাইলে, একটা সুন্দরী মেয়ের চেহারা ব্যবহার করবে। আর তুমি তো সবসময় ফ্রি থাকো, বসে থাকো, এটা করবে? এটা কি হলো ভাইজান? মুড ক্রিয়েট করলাম। আমার বাবার সাথে কিন্তু পারবেন না, আমার বাবা অনেক ভালো বাবার সাথে। আমি তো আর বলিনি যে আপনার বাবাকে আমি হারিয়ে দেব, এটা তো একটা খেলা, খেলায় হার জিত থাকবে, যত কিছুই বলেন শেষ পর্যন্ত এটা শুধুই একটি খেলা। খেলা তো খেলাই, কি জানো আনিস, আমার এই মেজ মেয়েটার সঙ্গে আমার একটা যুদ্ধ খেলা চলছে। বিয়েতে রাজি হচ্ছে না, তাই তো? কি করে বুঝলে? খুব স্বাভাবিক, আমি যতদূর জানি যে ওর গ্রাজুয়েশন কমপ্লিট, গ্রাজুয়েশন কমপ্লিট হওয়ার পর একজন বাবার সাথে তার মেয়ের কি নিয়ে দ্বন্দ্ব থাকতে পারবে? জানো, আমি এত ভালো ভালো পাত্র নিয়ে আসছি, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যবসায়ী, কিছুতেই সে রাজি হচ্ছে না, বিয়েই করবে না বলছে। আমার মনে হয় ব্যাপারটা তার উপর ছেড়ে দিন, সংসারটা তো খুব বসে আপনি না। সে তো ঠিক আছে, কিন্তু আমারও তো বয়স হয়ে যাচ্ছে। আপনার বয়সের সাথে তার বিয়ে সম্পর্ক? আচ্ছা, আপনারা কি শুধু কথাই বলে যাবেন নাকি চালটাও দেবেন? এক্স্যাক্টলি, নাও চালটা, ইউ আর রাইট। আমরা আসলে সবাই কথা বলতে পছন্দ করি, কাদের চেয়ে বেশি। চল বাবা, চলো চলো, খুব সুন্দর একটা চাল আছে। কোনটা দেখো? আমি দিলাম এই যে। কি বলছো? আমার মনে হয় না আমি পারবো, কারণ আমার প্রতিপক্ষ দুজন, তার মধ্যে একজন নারী উপদেষ্টা, ডিফিকাল্ট। আচ্ছা পাপ্পু ভাই, একটা কথা বলুন তো আমাকে, আপনি আমার খাতা দেখে কপি করেন, ঠিক আছে কপি করেন, কোনো সমস্যা নেই, আওয়াজ করেন কেন এরকম করে, এরকম করেন কেন? না, আমি তো দেখতে পারতেছিলাম না, তাই খালি এরকম করছি, আওয়াজ না মানে একটু ডাক দিতেছিলাম। তুমি তো পুরো খাতা এইভাবে ঢাইকা লিখতেছিলে। আপনি ইশারা করবেন, ইশারা করলে আমার লুচিটা আপনাকে দিয়ে দেবো, ওটা দেখে দেখে লিখে ফেলবেন। আরে তুমি কি পাগল সঞ্জনা, আমি তোমার কাছ থেকে যদি লুট শিট নেই, কপি করা মানে একদম ডিরেক্ট কপি, আমি তো তোমার কাছে হিন্টস চাইতেছিলাম, আমি তো নকল করতে চাই না, হিন্টস পেলে আমি ফর ফর করে লেগে বলাইতাম। তা আপনার তো আমাকে হিন্টসটা দেওয়া লাগবে না, তাহলে আমি বুঝবো যে আপনাকে হিন্টস দেওয়া লাগবে। তা কী করবো, ইশারাটা দেয় কেমনে? ইশারা যদি দিতে পারতাম তাহলে তো আমার এতদিনে সব কিছুই হয়ে যেত। ইশারা আমাকে বলো, আমি শিখাই দিই, কী ইশারা দিতে পারবো বলো। না মানে আসলে ইশারা যদি দিতে পারতাম তাহলে কত কিছু কতজনের কাছ থেকে চাই সব কিছুই হয়ে যেত, আমার লাইফটা ফকফক হয়ে যেত। আরে বললাম তো আমি হচ্ছে এক্সপার্ট, আপনি আমাকে বলেন কাকে কি ধরনের ইশারা দিতে চান, আমি আপনাকে শিখাই দিব, দেখেন বলো। মানে ধরো সঞ্জনা, আমার কাউকে ভালো লাগে তো আমি আসলে তাকে সেটা ইশারায় বুঝাই দিতে, সেই ইশারাটা কীভাবে দেওয়া যায়? হ্যাঁ পুরো এটা সবচেয়ে ইজি ইশারা, এই যে দেখেন আমাদের তাকে এরকম করবেন। আচ্ছা মানে তুমি দিলে ওই মেয়ে আমি যাকে পছন্দ করি ইশারাটা দেই। হ্যাঁ তোমার কালকে আমি তোরে এতবার ফোন দিছি, তুই আমার ফোন ধরস না কেন? ও ওই সময় ঘুমেছিলাম, পরে তোরও ফোন দিছি। হ্যাঁ দিছস ফোন, একটা ফোন দিছস, আমি তোরে ১৭টা ফোন দিছি আর তুই আমার একটা ফোন ব্যাক করছস,
আগে কি হইতো, উল্টাটা হইতো, তুই আমার 70টা ফোন দিতি আর আমি একটা ফোন পিক করতাম। তোরে ফোন দিয়ে তো লাভ নাই, তুই তো আর ফোন পিক করতে পারোস না। কান্দিছিস কেন? তুই আরেকটা প্রেম করতেছস কি? যা মুখ দিয়ে তো বাইরে তাই বলতেছস, মানে প্রেম করতেছি মানে কি? তুই ছাড়া আমার কেউ আছে? মুখ দিয়ে যা বাইরে তাই উল্টা পাল্টা কথা বলতে। মোবাইলটা দে। ব্যালেন্স নেই মোবাইল দে। ডাটাও না একদম খালি, পরে ফ্রি ফেসবুক। মোবাইল দে, ফোন নিয়ে কেনটা দেখ। প্যাটার্ন চেঞ্জ করছস আর আমার বলস নাই। প্যাটার্ন কালকে চেঞ্জ করছি, ওই আপু বলছিল যে ভাগ্নি ফোন নিয়ে দুষ্টামি করে, এই জন্য বলতেছে তুই প্যাটার্নটা চেঞ্জ করে ফেল, এই জন্য আর কিছু। কি প্যাটার্ন? সঞ্জনা, পাপু তোমায় কিছু বলতে চায়। পাপু ভাই কি বলবেন? না না সঞ্জনা মা, এখন না, আমি পরে বলবো। একই কথা না, কিছু বলতে চাই না। না মানে আমি বলবো? বলো। আচ্ছা, যেটা হয়েছে, তোমার পার্টনার তো মেনে পালায় গেছে, তো ব্যবসা, ক্লাস, অ্যাসাইনমেন্ট সবগুলো একসাথে সামলানো তো তোমার জন্য কঠিন হয়ে গেছে। তোমার তো এখন একটা সঙ্গী দরকার নাকি? আর কি বলবো বলো, আমি ভাবতেছি একটা অ্যাসিস্ট্যান্ট রাখবো, আর পারতেছি না কুলাইতে। কিন্তু বিশ্বস্ত মানুষ কোথায় খুঁজে পাবো বলো? বিশ্বস্ত মানুষ তো খুঁজে পাচ্ছি না। আরে তোমার আশেপাশেই তো আছে। আপনি করবেন? আমি করবো কেন, পাপ্পু করবে। পাপ্পু তো খুব ক্রিয়েটিভ ছেলে এবং খুব অনেস্ট, আর সে তো আগে বিয়ে, জন্মদিন এসব ইভেন্টে কাজও করতো। পাপ্পু ভাই বিয়ে শাদীতে কাজ করছে? এরকম না, ওই মাঝে সাঝে গায়ে হলুদের প্রোগ্রামে ককসের কাজ টাজ করতাম, ওই গায়ে হলুদ লেখা, গ্লিটার দিয়ে ওটা সাজানো, ফুল টুলের কাজ, ওই প্যাকেজেও কাজ করতাম, মানে জন্মদিন, সুন্নতে কাতনে এগুলোতেও কাজ করতাম। জন্মদিনে মিকি মাউজের কান, ডোনাল্ড ডাকের ঠোঁট, এগুলো বানাইতাম বক্সের দিয়ে। আবার প্যাকেজে যখন কাজ করতাম, আমার আঁকার হাত ভালো তো, সারা রাত ধরে আলপনা করতাম, সকালবেলা ঘুমাইতাম, দুপুরে উঠে স্টেজ সাজাইতাম, তারপর আবার সন্ধ্যার সময় ওই মিউজিকের অ্যারেঞ্জমেন্ট থাকলে, মিউজিশিয়ান কম থাকলে তবলা বাজিয়ে দিতাম, ক্যাটারিংয়ের অভাব থাকলে আমার পরিচিত কিছু বাবুর্চি ছিল তাদেরও পাঠিয়ে দিতাম। আপনি তো অলরাউন্ডার সাকিব আল হাসান, আপনার চাকরি কনফার্ম? হ্যাঁ, আমার প্রতিভা তো কেউ বুঝলো না। আরে আমি বুঝলাম না, চাকরি দিয়ে দিলাম তো। বেতন টেতন কিরকম? বেতন টেতন না না, আমি তো এটা ক্রিয়েটিভ কাজ, ক্রিয়েটিভ কাজ কি করে টাকা পয়সার জন্য করে নাকি? টাকা পয়সা লাগবে না। না না সেটাও না, মানে ওই কাজে গেলাম, সকালবেলা একটু নাস্তা, দুপুরবেলা একটু তেয়ারি, রাতের বেলা একটু কাচ্ছি, আসা যাওয়ার ভাড়া, আর আমি স্টুডেন্ট মানুষ, আমার আর কতই বা টাকা লাগবে, হাত খরচের কিছু টাকা, এটা দিলেই তো হয়ে যায়। ফাইন, হয়ে যাবে। তাহলে আপনি এক কাজ করেন, আপনি বরঞ্চ প্রজেক্ট বেসিস কাজ করেন, একটা প্রজেক্টে কাজ করবেন, ওটা টাকা পাবেন, ওভাবে কাজ করা বেটার। বাহ, তার মানে তুই আজকে থেকে সঞ্জনার চাকর, মানে চাকরি চাকরি করিস। মামা আজকে চার বিল আমার, আগামী দিন থেকে তো পাপ্পু দিবে। আমি তো
জানি না মা, আমি জানি কাকে লিখছি। জানলে বলো না, বলো বলো না, এটা সিক্রেট। আমি ওকে প্রমিস করছি নারী যে আমি কাউকে বলবো। ও একটা মেয়েকে পছন্দ করে, বুঝছিস? আপা তুমি তো বলেই দিছ। হ্যাঁ হ্যাঁ বলে দিছি আমি। কতটুকু বলছিলে? আমি তোকে প্রমিস করছিলাম যে আমি কাউকে বলবো না। দেখ যা বলছি বলছি, তোরা একদম ভুল আছে। তোরা মনে কর যে আমি কিছুই বলবো। আমরা কেউ না, ওর প্রেমের ব্যাপার একদমই কনসার্ন না। হ্যাঁ ও জীবনে এরকম প্রচুর প্রেমপত্র লিখছে, প্রচুর প্রেমপত্র এরকম আরও লিখবে, এটা কিন্তু একদমই কনসার্ন না। সঞ্জনা তুই এটা ভুল কথা বলছিস, আমি তো জানি ও এই মেয়েটার ব্যাপারে অনেক সিরিয়াস। ও খুব ডিটারমাইন্ড যে ও এই মেয়েটাকে বিয়ে করবে। ও এরকম আরও অনেক সিরিয়াস ছিল। আমাদের এলাকার একটা মেয়ে ছিল না, এর নাম অপরাজিতা। ওর কাছে আমাকে দিয়ে চিঠি পাঠাইতো। চিঠির কি চিড়ি, ওরে প্রেম রে প্রেম। ভাই একটা, তার মানে তুই কি ওর চিঠি খুলে পড়ছিস? অবভিয়াসলি আমি ওর চিঠি খুলে পড়ছি আপু। আমি তখন অনেক বড়, আমি সিক্সে না সেভেনে পড়ি। ও আমাকে দিয়ে চিঠি লিখে পাঠায়, আমার খুলে দেখতে হবে না ওর মধ্যে কী লিখছে। ও যদি কোনো ঝামেলা করে থাকে পরে মানুষ আমাকে ধরবে। আর এত বেহাইয়া ছেলেটা ছোট বোনকে দিয়ে চিঠি পাঠাচ্ছে, আর কী সব কথাবার্তা ছি। এটা খুব খারাপ করছিস তুই। বড় ভাইয়ের প্রেমপত্র একদম তো পড়া উচিত না। এই চার পড়তে চার, তোর গুটি কাটা, যা সবার গুটি কাটা। আমার না তো, এটা তোমারই, রাখো এখানে। শোন আমাদের ভাইটার মনে কিন্তু আবেগ ভর্তি, অনেক প্রেম, অনেক আবেগ। আবেগের চোটে একটা প্রেমও ঠিক মতো ঠিক না। একটা প্রেম হয় ধরে, তারপরে সারে ধরে সারে ধরে সারে। আপা ভাই জানে কিন্তু মায়ামায় সে ব্যাপারে এত বেশি কিছু জানে না, অন্য ব্যাপারে জানে, এটা ঠিক আছে। আপনারা সবাই এক কাম করেন, ভাইজানদের মিলামিশে একটা বিয়ে করাই দেন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। বিয়ে করানো এত ইজি না। বিয়ে করানোর পরে কী হবে জানিস? দোষ আমাদের উপর পড়বে। ও বিয়ে করলো, বিয়ে করার পরে বউ ভালো লাগে না। আর একটা বলে ছয় মাস পর পর বউ চেঞ্জ করে দিবো ওকে আমরা। কী সমস্যা কী? পুরুষ মানুষ একলগে সাইডে বিয়ে করতে পারে, সাইডে লগেই থাকবো। পুরুষ মানুষ চারটা বিয়ে করতে পারে, মেয়ে মানুষ চারটা বিয়ে করতে পারে না। তামান না, যা এই তো খেলতে আমি চাপ করতে পারছ না বা আরেকটা আরেকটা দাম খেলতে। আচ্ছা বাবু একটা কথা বলবা? কি বলো? তোমার সাথে আমার আগে দেখা হলো না কেন? কেন আগে দেখা হলে কি করতাম? না আগে দেখা হলে আমাদের রিলেশনটা অনেক দূর আগায় নিয়ে যেতে পারতাম না, অনেক অ্যাডভান্স হইতাম না আমরা। ও মা তা তো ঠিক। এই যে তোমার পারফিউম, কি সুন্দর সেন্ট বলো। আমি যদি তোমার পারফিউম হইতে পারতাম তোমার সাথে সারাদিন থাকতে পারতাম। সত্যি? হ্যাঁ। এই যে তোমার হাত কত সফট বলো, একদম পাশে বাসার মিনি মতো। মিনি কে? মিনি ওই যে পুষি ছোট বিড়ালটা। ও আচ্ছা। একদম ওর মতো। ও কি করে জানো? প্রতিদিন সকালবেলা এসে আমার গাল ধরে বলে শানি শানি এভাবে আদর করে দিয়ে যায়। আগে বিয়ে হোক আমাদের, আমিও তোমাকে কিভাবে ডাকবো। হ্যাঁ তাই তো। কি চা খাবেন বলেন? মিল্ক টি দিব, গ্রিন টি দিব, নাকি অন্য কিছু দিব? আমি তো গ্রিন টি। ওকে ঠিক আছে, তাহলে আমি গ্রিন টি, একটু চিনি বেশি দিও। গ্রিন টিতে চিনি কেন? সমস্যা কি? গ্রিন টিতে তো চিনি খায় না ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তাহলে চিনি ছাড়ে। কি হবে বাপু ভাই, তুমি নীলার সাথে কি গল্প করছো? না এমনি আর কি। জাস্ট এমনি, আমি ভাইয়াকে টি অফার করছিলাম। কিরম জানি তোর ছেলে তো মাত্র ঠিক থাকে না। না এটা কিন্তু আপনি একদমই ঠিক বলছেন। তাহলে বুঝলাম তোকে বিয়ে দিয়ে দেবো, তারপর সারাদিন হাজব্যান্ডকে গ্রিন টি। জানা কি সমস্যা, নীলায় কিছু বলছে শুনলাম।
হ্যাঁ, বলছিলাম যে নীলার বিয়ের বয়স হয়ে গেছে, তো ওকে খুব তাড়াতাড়ি আমরা বিয়ে দিয়ে দিবো। তারপর সাদিন এল পঞ্চ দিয়ে লিপস্টিক দিয়ে থাকবে আর জামাই গ্রিন টি খাবে। পেলে নিল ভালো তো, তোমার মতো আনসার সব নাকি সারাদিন ঝগড়া করে বেড়াবে? এক্সকিউজ মি, আপনি কি বললেন আমি সারাদিন ঝগড়া করে বেড়াই? হ্যাঁ, তোমার তো সব কিছুতেই ইস্যু, তুমি তো কোনো কিছুই ভালো চোখে দেখো না। তোমার এটাই সমস্যা, ওটাই সমস্যা, তোমার সব কিছুতেই সমস্যা। ভাইয়া দেখেন, আপনি আমার পার্টনার, পার্টনারের মতো বিহেভ করেন, একটা বাড়তি কথা বলবেন না। আপনার এমপ্লয়টা আমার এমপ্লয়ীদের সাথে এত মাখামাখি কিসের? এটা আমার একদম পছন্দ না, একদম সহ্য করতে পারেন এসব জিনিস। আমার এমপ্লয়ার মাখামাখি করবে না কোলাকুলি করবে এটা আমার দেখার বিষয়, তোমার কোনো সমস্যা নাই। তুমি তোমার স্টাফদের সামলাও, আমি আমারটা দেখতেছি। আর তোমার সমস্যা কি, সবাই কি গ্রিন টি পানি খাওয়াতে হবে? আমি জাস্ট দেখে তোমাকে ফোন দিয়েছি, তুমি আসতে যতটুকু সময় নিলে, তারপর এসে দেখে হাওয়া ভোজবাজির মতো মিলে গেছে বাতাসে। টিঙ্কু ভাই, আমার মনে হয় আপনি কোনো ভুল করছেন। দেখেন, আপনি অন্য কাউকে সানি মনে করছেন, আমার সানি এরকম আমার সাথে কখনো করতে পারে না। না না তামান না, আমার কোনো ভুল হয়নি। আমার পড়াশোনার বুদ্ধি একটু কম হতে পারে, কিন্তু আমার দেখার শক্তি সাংঘাতিক নির্ভুল। আমি নির্ভুলভাবে, বিচক্ষণভাবে দেখতে পারি। আমি তো স্পষ্ট দেখেছি, ওরা পাশাপাশি বসে কুটুস কুটুস করছিল। কুটুস কুটুসটা কি? কুটুস কুটুস মানে হচ্ছে প্রেম, প্রেমটা হচ্ছে কুটুস কুটুস করে। তারপর মনে করো ওরা হাত ধরাধরি করেছিল, তারপর মনে করো একজন এরকম মানে মেয়েটা, হ্যাঁ ছেলেটার ওই যে তোমার সানির ঘাড়ে এরকম করে মাথা দিয়েছিল, বুঝছো? তারপর হাতে হাত ধরে ওরা কথা বলছিল, এটা হচ্ছে কুটুস কুটুস প্রেম। আপনি সত্যি বলছেন তো? আমি কেন মিথ্যে কথা বলতে যাব? আমি তো দেখার সাথে সাথেই তোমার কথা মনে হয়ে গেল, এই জন্যই তো তোমাকে কল দিলাম। না হলে ফোন করে দেখো। ভালো কথা, যদিও তুমি কষ্ট করে ফোন করছো, কিন্তু ফোনটা সে ধরবে না। ধরছে না নিশ্চয়ই, কেটে দেবে বলে দেখো। কেটে দিয়েছে, দেবে তো। ঠিক আছে, তাহলে আমরা দুজন মিলে কালকে সানির বাসা থেকে তার পিছন পিছন তাকে ফলো করবো। সে কোথায় যায়, কার সাথে দেখা করে, কি করে, আমার সব জানতে হবে। বলেন, হেল্প করবেন? For more updates, subscribe. Press the bell icon on YouTube app and never miss another update.